যেখানে জন্ম নিয়েছি, যার পথ ধরে হেঁটে বেরিয়েছি, সেখান থেকে চলে যাচ্ছি অনেক দিনের জন্য। জন্মভূমির আকাশ, তার হাওয়া, সব কেমন অচেনা হয়ে যাবে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, দম বন্ধ হয়ে আসে মা। সজীব, আয় বন্ধু, ছবি তুলি। অনেকদিন ইচ্ছে হলেও আর বসা হবে না এমন। আসিফ, স্বপন, সজীব, আমরা পুরো বাবুর বাড়িটা দাপিয়ে বেরিয়েছি। গাছের ফল মনে আছে, সেই পাখির বাসা খোঁজার কথা, কত স্মৃতি। এই নদী, খেজুরতলা ব্রিজ খুব মিস করব রে। বিকেলের আড্ডাটা জমতোই এখানে। রুবেল ভাই, ভাই চলেন বিদেশে যাই, আপনি পাশে থাকলে সাহস পাই। না, আপনাকে বলে লাভ নাই, আপনি তো পাগলা। শিপন, জানি শুনে তোরও অনেক খারাপ লাগছে, কিন্তু বলছিস না, এই হইহুল্লোড়, দুষ্টুমি সব স্মৃতি হয়ে যাবে। ভেতরটা কেমন জানি ভেঙে যাচ্ছে, কেমন জানি অস্থিরতা। সবার কথাই তো বললাম, আমার আয়না, তোমার সাথে কাটানোর সময়, তোমার নিষ্পাপ স্নিগ্ধ হাসি মাখা মুখখানা, না আর ভাবতেই পারছি না। ভালো থেকো আয়না, আগামীকাল ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের সময় সকাল 11টায় এটিভিজে এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে থাকা প্রায় শতাধিক যাত্রী নিহত হয়েছে। এখন পর্যন্ত নিহতদের লাশ শনাক্ত করার কাজ চলছে, যার মধ্যে ফরিদপুর জেলার সদরপুর থানার কাশেম ফরাজির ছেলে মানিকের লাশ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুনলাম ও নাকি বিদেশে যেতে চাইছিল। মা, মা, দরজা খোলো, আমার টুপিটা নেব, নামাজে যাব, দরজা খোলো। মা,
মা, আমি নামাজে গেলাম, তুমি নামাজ পড়ো, এটা লাগাও। মা শোনো, আমি কিন্তু বিদেশ যেতে পারবো না, তোমাদের ছেড়ে আমি বিদেশ টিদেশ যেতে পারবো না, দরকার হলে আমি বাংলাদেশে মাটি কাটবো। নামাজ পড়ো, আমি নামাজে গেলাম।